Los cortes que te tienes es almost como chakra de tin wonder fly te tenía azadir shunye dirgho shomoy shongram koreche shotobag manush hocche ekhane musliman ebong khub dhormo priyo manush ekhane raste hatle apni onubhob korte parben je kono muslim desh apni gechen tokhon shobar almost 80% মেরি মাথায় হেজাব করা, তবে অনেকে হেজাব ছাড়াও হাঁটে, তবে সেটার সংখ্যা খুব কম। আমি কিছুক্ষণ আগেই আমার খাবার খেয়েছি, যদিও এখন 6:30 বাজে, বাংলায় সাথে 3 ঘন্টার সময়ের পার্থক্য, কিন্তু যেহেতু দুপুরে তেমন খাওয়া হয়নি, বিমানেও আমাকে এদেরকে তেমন খাবার দেয়নি, শুধু একটা কেক এবং আর একটা পানি আর জুস, এই ছিল খাবার। চেচিনিয়া আসলেই আমি সেই যখন থেকে চেচিনিয়া সম্পর্কে জানি, সেই যুদ্ধ বিধ্বস্ত সময় থেকে প্রথম তখন থেকে চেচিনিয়া আসার খুব ইচ্ছে ছিল, সেই ইচ্ছে পূরণ হলো অনেক ঝক্কি ঝামেলা শেষ করে। তার কারণ এয়ারপোর্টের মধ্যে আমার টিকিট নিয়ে যে বিড়ম্বনা হয়েছে, আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম যে আমি চেচিনিয়ায় আসতে পারবো, এখন ওরা বলতেছিল যে টিকিটটা ঠিক নয়, আর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা আর একেবারে সবুজ গাছে আচ্ছাদিত এক নয়নগ্রাম শহর, উন্নত শহর। আর এয়ারপোর্ট থেকে যে আমি ট্যাক্সিতে আসলাম সেও ভাষা বোঝে না, আমার হোটেলে টেলিফোন করে তার সাথে আলাপ করে 500 রুবল, মানে বাংলা জায়গায় 600-650 টাকা হয়। তবে পুরো রাশিয়াতেই এখানেও খাবার দাবার ট্যাক্সির ভাড়া তুলনামূলকভাবে অনেক কম, অনেকটা বাংলাদেশের মতো। আমি আগামীকালকে কাস্পিয়ান সি দেখতে যাব, তাদের আরেকটা শহর, কেন চেচিনিয়া বহু বড় দেশ, বহু বড় প্রভিন্স এবং কজনি হচ্ছে এদের রাজধানী, এর বাইরে বহু অসংখ্য সিটি, কয়েকটা বাংলাদেশের সমান হচ্ছে চেচিনিয়া। আর রাশিয়া হচ্ছে অলমোস্ট 400 বাংলাদেশের সমান। সবুজ গাছের ভিতর দিয়ে আমি হাঁটছি, যে ট্রেডিশনাল প্রত্যেক রাস্তা রাস্তায় এই ধরনের অসংখ্য রেস্টুরেন্ট দেখতে পারবেন। একটা নয়নগ্রাম শহর বলতে যা বোঝায়, যে গাছ গার্ডেন অসাধারণ সুন্দর জায়গা হচ্ছে গসদি। তবে তুলনামূলকভাবে আমি টুরিস্ট খুব কমই দেখেছি, আমার কাছে মনে হচ্ছে যে আমি একাই একাই ঘুরে আছি, কারণ এশিয়া ইউরোপ বা অন্যান্য দেশের টুরিস্ট আমি বিমানেও আমার চোখে পড়েনি, এয়ারপোর্টেও চোখে পড়েনি, আমি বুঝতে পারিনি যে কেউ টুরিস্ট আছে কি না। দেখেন টুরিস্ট যারা টোল করতে আসে তাদেরকে দেখলেই মনে হয় যে এরা টুরিস্ট, সেই ধরনের মানুষজন আমি টুরিস্ট লোকজন দেখিনি, আমি নিজে নিজে একাই টুরিস্ট। আর এখানে হচ্ছে রাস্তাঘাটে যে হোটেল কাফে রেস্টুরেন্ট খুব কম ইংরেজি লেখা, ইংরেজি লেখা রেস্টুরেন্টের সংখ্যা খুব কম। তবে আমি এর আগে 10 বছর আগে যখন রাশিয়া এসেছিলাম, ওই সময় রাশিয়ার যে অন্যান্য জায়গাগুলো আমি দেখেছি, তো ওগুলো আর চেচিনিয়ার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। এখানে হচ্ছে মুসলিম প্রধান, মুসলিম প্রধান কি শতভাগ লোকই মুসলমান, আর অন্যান্য জায়গায় হচ্ছে খ্রিস্টান প্রধান জায়গা, কাজানো মুসলমান খ্রিস্টান মিক্সিং। আর এখানে অসংখ্য মসজিদ আছে, আমি আগামীকালকে টোর করবো, টোরে
আমি দেখব যে অসংখ্য মুসলমান মোল্ডের মসজিদ যেহেতু মুসলিম জায়গা মসজিদ থাকাটাই স্বাভাবিক ব্যাপার।